আমাদের কৃষি যে পণ্যগুলি সেই পণ্যগুলি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে সে ব্যাপারে আমরা পাইকারি বাজারগুলিতে নজরদারি বাড়িয়েছি কারণ বাজারে লাভভর অভিযান চলেছে পরবর্তীতে আমরা কাঁচা বাজারগুলিতে খবর নিয়েছি এবং এই আমাদের যে কার্যক্রম এটা চলমান থাকবে বিভিন্ন জেলা যারা জেলা প্রশাসক আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি যে যেখানে যেখানে আমাদের কৃষি পণ্য উৎপাদন হয় সেই কৃষি উৎপাদিত কৃষি পণ্য জানে সহজে পরিবহনের মাধ্যমে পাইকারি বাজার হয়ে খুচরা বাজারে পৌঁছাতে পারে এই যে সাপ্লাই চেইন এই জায়গাগুলি আমরা আরো শক্তিশালী করার জন্য কাজ করছি বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন একটা অধিদপ্তর আছে তাদেরকে শক্তিশালী করার জন্য আমরা কৃষি মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করছি তারা কৃষি পণ্যের উৎপাদিত যে মূল্য সেটা নির্ধারণ করবেন পাইকারি মূল্য নির্ধারণ করবেন খুচরা মূল্য নির্ধারণ করবেন আমাদের ভোক্তা অধিদপ্তর এবং আমাদের দপ্তর থেকে আমরা এটা মনিটরিং করে এনশিওর করব যে কেউ যেন এর বাইরে যেতে না পারে তো আমরা আপনারা জানেন যে আমাদের এই আজকের এই যে ভোক্তা অধিদপ্তর দিবস এর প্রতিপাদ্য বিষয় স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করি আমরা কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ভোক্তার অধিকার সংরক্ষণে যে ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের যে যাত্রা যে উত্তরণ সেখানে কিন্তু কাজ শুরু করে দিয়েছি আপনারা জানেন যে আমাদের কনজিউমার কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করছে আপনারা চাইলে 16121 এ ফোন করলে আপনারা যে কোনো কমপ্লেন করতে পারেন এবং সেই কমপ্লেন ব্যবস্থাটা আমাদের অনলাইন সিস্টেম করা আছে আমরা মনিটরিং করি এবং প্রত্যেকটা কমপ্লেন যেন রিজলভ হয় সেজন্য আমরা ব্যবস্থা নিই আমরা অলরেডি একটা আজকে আমরা একটা সফটওয়্যার উদ্বোধন করব যে সফটওয়্যারের মাধ্যমে আপনাদের এই যে সাপ্লাই চেইনের যে কথাটা আমি বলি অনেকেই এটা বিভিন্ন টক শোতে দেখলাম বিভিন্ন বিজ্ঞ জনেরা এটা নিয়ে সমালোচনা করছেন যে তাহলে এই 52-53 বছরে কি সাপ্লাই সিস্টেম ছিল না অবশ্যই ছিল অবশ্যই আছে তা না হলে আমরা কিভাবে পণ্যের সরবরাহ পাচ্ছি আমরা এই ভ্যালু চেইনটাকে শক্তিশালী করতে চাচ্ছি মজবুত করতে চাচ্ছি স্বচ্ছ করতে চাচ্ছি যাতে আমাদের যে যৌক্তিক মূল্যে আমাদের ভোক্তারা পণ্যটা পায় তো আমাদের উৎপাদক থেকে আরম্ভ করে পাইকারি সরবরাহ এবং খুচরা বিক্রেতারা যদি ন্যায্য মূল্যে তারা তাদের পণ্যটা পায় তাহলে কিন্তু ভোক্তারা ন্যায্য মূল্যে পাবে কিন্তু কোনো একটা জায়গায় যদি এটার ছেদ ঘটে তাহলেই কিন্তু মার্কেট ডিসরাপশন শুরু হয়ে যায় সো আমরা আমাদের এই ভোক্তা মানে